বস লাইট তো শুরু হইছে আপনি দাঁত কালা ইয়ে হাসতেছেন কি লাই হইতে রে আমার মানে সম্মানটাই নষ্ট করে দেখো সাদা মানুষ সাদা কথা কেতা মালিশিন রুপিয়াদের ফসা সুপ্রিয় দর্শক এখন শুনবেন সকাল 21:22 বিশেষ বিশেষ ভুয়া খবর খবরটি প্রচারিত হচ্ছে 90.8 টেলিমিয়ারটি ফোরাম মপিস বাংলা বাংলা খবর পড়ছি আমি মিতারা পোকা খবরের শুরুতেই শিরোনাম জায়দা মরিম বয়লার মুরগিদের রাস্তায় অবরোধ রাস্তায় উষ্টে খাওয়ার অপরাধে আগামীকাল সমাবেশ করবেন আমাদের মোখলেস ভাই এদিকে আবার সাজু মিয়ার বাড়ি থেকে 3 মাস পর একটি পুরাতন বতনা উদ্ধার করেছে বাংলাদেশের বিজিবি এটা নাকি আগে ইরাকের রাজা করতে ছিল বলে জানা যায় এবারে বিস্তারিত এদিকে বলদি পুকুরে কয়েকজন লোক ককটেল বানাতে গিয়ে এক বিস্ফোরণে মারা যায় মরে যাওয়া লোকগুলো বলে তাদেরকে যদি সাদা ক্যাকটন কাপড় দিয়ে মাটি দেওয়া না হয় তাহলে তারা কবর থেকে বেরিয়ে যেতে বাধ্য থাকিবে আর জায়দা মোড়ে এক বিশাল চাউলের খনির সন্ধান পাওয়া গিয়েছে এই চাউলের খনিতে এ পর্যন্ত 3টা থেকে 2.5টা চাউল পাওয়া গিয়েছে এবং আরও পাওয়া যায় বলে আশা করা যায় এ সম্পর্কে আমাদের খাদ্যমন্ত্রী তথা চালমন্ত্রী বলেন এসব চাল যদি বাংলাদেশে থাকে তবে এদেশে অভাব অনটন আরও বৃদ্ধি পাবে তাই এগুলো বিদেশে রপ্তানি করা হবে বলে জানানো যাচ্ছে কাল রাত 24:28 ধাপালুয়ার বাড়িতে সিং দিয়ে একটি ডেকচি 4টা চাল ও 1 জোড়া সিরিয়াস আনে লুট করে নিয়ে যায় একদল মশা বাহিনী গতকাল খট্টুমের দোকানে সিংগারা বাস্ত হয়ে একটি মশা আহত হন ও 3টি টিক থেকে নিহত হন বস লাইট চলতেছে আপনি আবার ঘুমাইতেছেন আর কি বলিস কি এই 3টি টিকটিকে ঢাকা মানসিক হাসপাতালে ভর্তি করা হয় ও আহত 90টি মশাটকে চিন্টু মিয়ার বাড়ির পেছনে কবর দেওয়া হয়েছে বলে জানানো যায় এদিকে আবার ডেঙ্গু মশা প্রভাবে এডিস মশা নিহত হন ও ম্যালেরিয়া মশা আহত হন আবার যমুনা সেতুর উপর দিয়ে একটি মশা উড়ে যাওয়ার সময় এক ফিটনেস বিন ট্রাকে থাকা মাছিটি 37টি দাঁত ভেঙে জায়গায় পড়ে যায় ফলে মাছিটি দুঃখ প্রকাশ করে যে সে দাঁত ছাড়া কোনো কিছু চিবিয়ে খেতে পারে না তাই আমেরিকা প্রেসিডেন্ট ডাব্লিউ বুশ তাকে দাঁত লাগানোর জন্য নগদ 36 লক্ষ টাকা প্রদান করেছে এদিকে বলদি পুকুরের বাচ্চা পড়া টুনু মিয়ার কান দিয়ে 250 মন কয়লা বেড়াইছে বা আরও বাড়াইবে বলে জানা যায় একটি ঘোষণা আপনি কি এমএ পাস করে বাড়িতে বসে আছেন তবে আর নয় চাকরি পাচ্ছি না তবে আর নয় দুশ্চিন্তা আর নয় টেনশন আজ এই যোগাযোগ করুন রংপুর রেল স্টেশনের কারণে রেলমন্ত্রী আবার ট্রেনের চাকায় পাম দেওয়ার জন্য নগদ 80,000 লোক নিয়োগ দেবেন কি খবর রে ভাই ডিম পাততে ব্যর্থ হয় আহত সিদ্ধান্ত নিয়েছে রাজধানীর শতাধিক ময়লার বুটি এদিকে বাচ্চা মিয়ার দোকানে চা খাওয়ার সময় 1 লোক 4 কাপে পড়ে যায় সেজন্য তাকে উদ্ধার করার জন্য নগদ 36 মিটারে একটি মই নামানো হয়েছে এই সূত্র সরাসরি বিবিসি থেকে জানানো যায় পয়সা জাল